ওকে, আমি রাজু আহমেদ, একজন ওয়েব ডেভেলপার অ্যান্ড ডিজিটাল মার্কেটার এক্সপার্ট। ওকে, আমাদের স্টুডেন্ট সোমিং আজকে $300 কাজটি ডেলিভারি করেছে। বায়ার তাকে 5-স্টার ফিডব্যাক দিছে। আমরা দেখবো কিভাবে কাজটা পেলো, কিভাবে বায়ারের সাথে কি কি কথা হলো, দেন কোথা থেকে কাজটা পেলো, এই এই বিষয় নিয়ে আমরা আজকে দেখ মানে কথা বলবো সোমিংয়ের সাথে। সোমিং, শেয়ার করো। হ্যাঁ, আছি আমি। ওকে ওকে, তোমার অর্ডারটা দেখাও তো। তোমার এটা 2 নম্বর কাজ, রাইট? হ্যাঁ, 2 নম্বর কাজ। ওকে, তো প্রথম কাজ কিভাবে পেলে? আমি মূলত ফার্স্ট কাজ পেয়েছিলাম লিঙ্কডিন থেকে। লিঙ্কডিনে আমার গিগ মার্কেটিং করেছিলাম, ওকে, লিঙ্কডিন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেছিলাম। এবং লিঙ্কডিন থেকে, যেহেতু প্রফেশনাল সাইট লিঙ্কডিন, তো ওখান থেকে আমি মূলত একটা বায়ার পেয়েছি। তো সেই বায়ারের সাথে কনভার্সেশন করেছি, তার সাথে মানে কিভাবে তার কাজ করবো এক্সপ্লেন করেছি। পরে তাকে আমি হায়ার মার্কেট প্লেসে নিয়ে এসেছি। আমি ওখানে ডিরেক্টলি কাজ করতে পারতাম, কিন্তু আমি যেহেতু নতুন, বাইরেও নতুন, সেজন্য যেহেতু আমার একটা ফাইবার মার্কেট প্লেস আমার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটাকে আমাকে গ্রো করতে হবে। সেজন্য আমি তাকে মেসেজ করেছি, করে আমি এক্সপ্লেন করে তাকে ফাইবার মার্কেট প্লেসে নিয়ে আসি। এবং আমার গিগের লিঙ্ক দিয়েছিলাম, এবং সেই গিগের লিঙ্কে আমার বায়ার আমাকে অর্ডার করেছিল। তারপরে ওকে, আমি আমাকে $30 কাজ দিয়েছিল একটা, সেটাকে আমি সাকসেসফুলি সাবমিট করার পরে আমাকে একটা বড় কাজ দিয়েছিল $300। সেটাও ওকে, আমি, তুমি অর্ডার দিতে যাও তো দেখি এই কাজটা, $300 কাজের অর্ডারে যাও। হ্যাঁ, একটু বিল্ড করো। হ্যাঁ, ক্লিক করো। এটা ফেসবুক প্রমোশনের কাজ ছিল, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুক প্রমোশন, পেড পেড প্রমোশন ছিল, এবং লিঙ্ক বিল্ডিং বা এসইওর কাজ ছিল, দুটো। সেজন্য একটু হ্যাঁ, বড় প্রথম, প্রজেক্ট তার ছিল। মানে তুমি প্রথম লিঙ্কডিন লিঙ্কডিন থেকে তুমি বায়ারটা ধরছো, রাইট? হ্যাঁ লিঙ্কডিন মার্কেটিং হ্যাঁ এর মাধ্যমে তুমি লিঙ্কডিন হ্যাঁ মার্কেটিং কিভাবে করো, একটু লিঙ্কডিন মার্কেটিং আমাদেরকে দেখাবা? আমাদের হ্যাঁ স্টুডেন্টরা অবশ্যই লিঙ্কডিনটা দেখুক যে কিভাবে মার্কেটিং করলে তারা সাকসেস হতে পারবে। শুধু যে ফাইবার মার্কেট প্লেস থেকে কাজ করতে হবে বা পাইতে হবে এরকম কোনো কথা নাই। এরকম মার্কেট প্লেস অনেক আছে, আমাদের ভিডিওতে অনেক মার্কেট প্লেস সম্পর্কে কথা বলা হয়, যেখান থেকে শুধু মার্কেট প্লেস বাদেও অন্যান্য প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে যদি কাজ করে, তারপরে তারা হিউজ পরিমাণ বায়ার পাবে, ঠিক আছে? আর একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট যদি বড় করতে পারে, এই লিঙ্কডিন তো বলা হয় বায়ারের খনি, শুনি একদম। ঠিক হ্যাঁ আছে? একদম। তো প্রথমে তুমি কোন কোন গ্রুপ গুলাতে পোস্ট করতা? আমি অলরেডি 40-50টার মতো গ্রুপে অ্যাড আছি। আমি ওকে, গ্রুপ গুলোর নাম কি? গ্রুপগুলো বিভিন্ন মানে মার্কেটিং গ্রুপ আছে, মার্কেটিং কোম্পানির গ্রুপ। ওকে, তো তুমি একটা সার্চ করে দেখাও তো আমাদেরকে। লিঙ্কডিন এর অনেকগুলো টিক্স আছে, ঠিক আছে, যেগুলোর মাধ্যমে বায়ার কে মানে খুব সহজে, হ্যাঁ, মানে আমাদের কাছে আনা যাবে, মানে মেসেজ করলে তারা রিপ্লাই দিবে, এরকম অনেক সিস্টেম আছে। দেন তোমার গিগ যদি ওখানে প্রমোশন করো, গিগ দেখেও তোমাকে অনেক বায়ার আছে তোমাকে SMS করতে পারে। তারপরে তুমি চাইলে বায়ার কে সরাসরি তুমি SMS করতে পারো কানেকশন না করেই, রাইট? এরকম অনেক হ্যাঁ সিস্টেম আছে, তো আমরা আমাদের প্রচুর কোর্সের প্রচুর। ভিতরে এগুলো রাখছি, ঠিক আছে? তুমি দেখি তুমি কোন গ্রুপে অ্যাড আছো। হ্যাঁ, তোমার ওইখানে নেট প্রবলেম, তুমি মোবাইল দিয়ে আসো মেবি, না? হ্যাঁ হ্যাঁ মাল আছে। ওকে, আমার তো মানে ওয়াইফাই কানেকশন নেই, ওয়াইফাই কানেকশন নিয়ে নেবো। আমার এই পেমেন্টটা ওয়াও, পেমেন্ট তুমি নিয়ে যাবো ওয়াইফাই ছাড়া শুধু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করে তুমি একদম ১ মাসে $300, একদম। তুমি তো ফ্রিল্যান্সিং জগতে ফাড়াই ফেলাইছো প্রথম অবস্থায়। যাই হোক, এই ওদের গ্রুপের নাম ওদের কি? B2B দেখাচ্ছি। B2C না? ও, গ্রুপ, এই যে হ্যাঁ ওকে হ্যাঁ ওকে ওকে। আজকে আমাদের ভিডিওতে যেটা দেখানো হচ্ছে যে গ্রুপ গুলাতে কিভাবে
আপনারা জানেন কিনা জানি না, কিন্তু দেখেন গ্রুপে এখান থেকে কিন্তু গ্রুপ থেকেও কিন্তু আমরা ক্লায়েন্ট পেতে পারি। সোমিং যেটা করছে গ্রুপ থেকে কিন্তু তিনি ক্লায়েন্টটা পেয়েছে, আর গ্রুপে মেবি একটা মার্কেটিং এর পোস্ট করছিল, সেখান থেকে বায়ার গুলো আসছে। আর পেড ক্যাম্পেইন এর মার্কেটিং এর মূলত ভিডিও গুলা মানে আমাদের ইউটিউবেও আছে, দেন আমাদের কোর্সের ভিতরেও আছে। আপনারা চাইলে এই পেড পেড মার্কেটিং এর প্রচুর চাহিদা, লিঙ্কডিন এবং কি সমস্ত সোশ্যাল মিডিয়াতে চাহিদা আছে, মার্কেট পেজে এখানে প্রচুর চাহিদা আছে। তো এগুলো গ্রুপ না, ইউএসএ কানাডা মার্কেটিং সেলস, ওয়াও, যেমন বিটুবি টেকনোলজি মার্কেটিং কমিউনিটি, মার্কেটিং সোশ্যাল মিডিয়া, অস্ট্রেলিয়া, চেক, সেম ফেসবুকের মতো, সেম ফেস, যেমন ফেসবুকে আমরা ম্যানুয়ালি ভাবে যদি পোস্ট করি, যেমন ম্যানুয়ালি ভাবে পোস্ট করলে বাইসেল গ্রুপ ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া, তারপরে ইউএস এর বাইসেল গ্রুপ, এনিথিং ডিজিটাল মার্কেটিং ইন্ডিয়া গ্রুপ, ডিজিটাল মার্কেটিং গ্রুপ, এরকম অনেক গ্রুপ আছে। সেম এখানে সেম অনেক গ্রুপ আছে যেখান থেকে আপনারা সহজে ক্লায়েন্ট ক্লায়েন্ট সংগ্রহ করতে পারেন। তো তোম বাইরের ওয়েবসাইটটা দেখাও আর পেজটা দেখাও, আমরা কি করছিলাম সেটা দেখি আমরা। তোমার কি বাইরের সাথে কোনো প্রকার ঝামেলা হয়েছিল কাজটা করার পরে, মানে করার সময়? একদমই নয়, একদমই নয়। ওকে ওকে, এখানে আমরা যেটা করছি, সমিং আমারে বললো মানে কাজটা নিয়ে একটু ঝামেলা ছিল, বায়ার বললো যে আমি কোনো ফলাফল পাইতেছি না, 3 দিন হয়ে গেছে কাজের। তারপরে আমার আমাকে এসএমএস করে আমি সমিমকে বলি যে তুমি ই করো। সমিম প্রথমে এটা অ্যাডস ক্যাম্পেইন করতে চাইছিল, প্রায় এখানে আমরা ফাইবারে যখন অর্ডার প্লেসমেন্ট করি, যখন বায়ারের কাজটা মানে অ্যাডস ক্যাম্পেইন হয় বড় প্রজেক্ট, আমরা দেখা যায় যে আমরা মাইনস্টোন এর ভাবে নিয়ে থাকি, কারণ সেক্ষেত্রে সমিমকে একবার ডাইরেক্ট হায়ার করছে, মাইনস্টোন নেয় নাই, সেজন্য আমাদের একটু পেমেন্ট নিয়ে সমস্যা হতে পারত, এরকম এরকম হওয়ার আশঙ্কা ছিল। বিদায় আমরা করছি কি, আমরা বলছি যে সমিং তো $100 খরচ করবে প্রথম, আমি বললাম যে না থাক, তোমাকে $100 খরচ করতে হবে না, আমি তোমাকে একটা টিপস দেই, যে টিপস এর মাধ্যমে তুমি খুব সহজেই বায়ারকেও ম্যানেজ করতে পারবা, দেন তুমি যদি বায়ার যদি অর্ডারটা গ্রহণ না করে সেক্ষেত্রে দেখা যাবে যে তুমি বেশি ক্ষতির সম্মুখীন হবা না, এমনি দেখা যাবে তুমি 8-10 হাজার টাকা ক্ষতির সম্মুখীন হতে পারতো যদি বায়ারটা তোমার যদি অর্ডারটা গ্রহণ না করতো। তো এই ক্ষেত্রে দেখা যায় মাত্র আমরা 3500 টাকার মধ্যে আমাদের প্রায় এখানে পিপল রিচ করছে 49,609টা, আর পেজ এঙ্গেজমেন্ট হয়েছে 3,768টা, আর পেজে 6,000 ফলোয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এটা তুমি এখানে কি বলবা মূলত আমাদের স্টুডেন্টদের জন্য, তুমি কি বলবা? স্টুডেন্টদেরকে বলার মতো কিছু নেই, স্টুডেন্টরা নিজের চোখে দেখতে পাচ্ছে। ঠিক আছে, আমি শুধু একটাই কথা বলবো যে ফ্রিল্যান্সিং লার্নিং ইনস্টিটিউটে আপনারা নিঃসন্দেহে চোখ বুঝিয়ে অ্যাডমিশন নিতে পারেন, কারণ রাজু ভাইয়া যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি টোটাল অল ওভার বাংলাদেশে এরকম কোনো। আমি দীর্ঘ 6 মাস যাবত ফ্রিল্যান্সিং করছি, ঠিক আছে, আমি জামাল স্যারের কাছ থেকে কোর্স করেছি, আর একটা জায়গায় কোর্স করেছি, তারা মানে কোনো আমি দেশে খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে কাজ পাবো, কিভাবে সাপোর্ট পাবো, শুধু তাদের কাছে টাকার অ্যামাউন্ট বেশি, কিন্তু রাজু ভাইয়ার কাছে সেই মনুষ্যত্বটা নেই। মানে রাজু ভাইয়া মানুষকে শেখাতে চায়, স্টুডেন্টদেরকে শেখাতে চায়, আগে স্টুডেন্টরা শিখুক স্ট্যান্ড হোক, তারপরে পেমেন্টের কথা পড়ে। রাজু ভাইয়ার মানে মানসিকতা বা ব্যবহার সব দিক থেকে ভালো, অ্যান্ড ওনার ফ্রিল্যান্সিং এর যে জিনিসটা মেন সাপোর্ট, সাপোর্টিংটা কিন্তু একটা মানে ফ্রিল্যান্সারকে একটা মানে অন্য লেভেলে নিয়ে যায়, যেটা প্রত্যেক মানে সেকেন্ডে প্রত্যেক মুহূর্তে দরকার। ঠিক আছে, যেটা আমি ফেস করেছি, আমি নতুন স্টুডেন্ট রাজু ভাইয়ার, তো রাজু ভাইয়ার কাছে আমি একটা ট্রিক্স নিয়ে আমি আমার এই $30 $300 কাজটাকে আমি সফলভাবে ডেলিভারি দিয়েছি এবং বাইরে খুশি করতে পেরেছি এবং 5-star review নিয়েছি। রাজু ভাইয়ার একমাত্র শুধুমাত্র রাজু ভাইয়ার টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগিয়েছি। ঠিক আছে, আমার এখানে রিচ ছিল এখানে একদম 0 লেভেল, বেস্টের বয়স একদম নতুন, সেখানে আমি 49,000 3-4 দিনের মধ্যে 50,000 ফলোয়ার করে দিয়েছি। ঠিক আছে, পেজ লাইক 6,000+ পেজ লাইক করে দিয়েছে। ঠিক আছে, এর উপরে কোনো টিপস বা ট্রিক্স আছে বলে আমার মনে হয় না বা আমার জানা নেই। তো মানে স্পেশালি থ্যাংক ইউ রাজুদা, রাজু ভাইয়া, সমস্যা নাই, ধন্যবাদ তোমাকেও। এখন আমরা যেটা ভাবি আমাদের স্টুডেন্ট অথবা আমাদের
আমরা যাদেরকেই হেল্প করি আমরা ভাবি যে আমাদের স্টুডেন্ট হলো আমাদের ফ্যামিলির একটা অংশ, কারণ তারা আমাদের কাছে ভর্তি হওয়ার উদ্দেশ্য হলো আমাদের কাছে সাকসেস হওয়া, দেন সফল হওয়া। এখান থেকে যদি তারা আমাদের আমাদের যখন সাড়া দেয়, একটা জিনিস কি আমরা দেখি যে যখনই তাদের সাপোর্ট লাগে, আমরা রাত দিন আমরা আমি মূলত আমাদের সাপোর্ট টিম আছে আরো, আমি যখন আমাদের আমরা যখন অনলাইনে থাকি, আমাদের যদি কোনো স্টুডেন্ট আমাদেরকে SMS বা কোনো প্রকার প্রবলেম পড়ে, আমরা সাথে সাথে সাড়া দেওয়ার চেষ্টা করি। কতটুকু পারি সেটা বলা যাবে না, কিন্তু যতটুকু সম্ভব আমাদের নিজের কাজও স্টার্ট করে কখনো কখনো আমাদেরকে স্টুডেন্টদের কাজের জন্য হেল্প করতে হয়। কারণ আমি ভাবি যে আমার একটা ফ্যামিলি মেম্বার বিপদে পড়ছে, তো তাকে উদ্ধার করা আমাদের একটা দায়িত্ব, ঠিক আছে? এটা যদি আমরা না করতে পারি তাহলে তো অবশ্যই আমাদের কাছে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। আমাদের কাছে ভর্তি হওয়ার মূল উদ্দেশ্য হলো আমাদের এখানে সাকসেস হতে হবে, ঠিক আছে? আর সাপোর্ট নিতে হবে, সাপোর্ট না নিলে তিনি সাকসেস এর মুখ দেখবে কিভাবে? এখানে প্রথম থাকতে হবে সাপোর্ট, ঠিক আছে? আপনি ভর্তি হয়েছেন, আপনি প্রবলেমে পড়ছেন, যদি নিজে নিজে সলভ করেন তাহলে তো আর ভর্তি হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? তো আমাদের সাপোর্ট আপনাদের কেমন লাগে, আপনাদের অনুভূতি কি? খুবই ভালো, মানে একটু শক্ত করা দরকার, এরকম কোন কথা আছে আপনার? সত্য বলতে অলরেডি তো আমরা মানে সত্যবক্তা টিম, ঠিক আছে, 24/7 যারা সাপোর্ট দেয়, এর থেকে শক্ত সাপোর্ট টিম বা সাপোর্টার আমার কাছে মানে মনে হয় না যে আছে, ঠিক আছে? আমার আমার খুব ভালো লেগেছে আপনাদের সাপোর্টিং সিস্টেম বা সাপোর্টিং টিপস অ্যান্ড ট্রিক্স গুলো, যেগুলো আরো ভবিষ্যতে মানে নিউ ফ্রিল্যান্সারদের যে আরো সামনে নিয়ে যেতে উদ্বুদ্ধ করবে বা খুবই হেল্প করবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং আপনাদের যে সাপোর্ট টিম মেম্বাররা আছে তাদেরকে সবাইকে। যাই হোক, আমরা সবাই দেখলাম সমিং এর কাজটা, মূলত তিনি কিভাবে কাজটা পেয়েছে, আর বায়ার দেখে কি রিভিউ দিয়েছে একটু। বায়ারটা কোন দেশে ছিল? বায়ার হংকং এ? বায়ারটা হ্যাঁ চায়নার, হংকং চায়না, বায়ার চায়না। ওকে, এখন তুমি যেটা করবে, আমার একটা সাজেশন থাকবে, সেটা হলো বায়ারকে আমরা তো কাজ করে দিছি খুব অল্প টাকায়, ঠিক আছে? এখন বায়ারকে গিফট হিসেবে কিছু দিবা, ঠিক আছে? যাতে বায়ার পরবর্তীতে খুশি হয়ে তোমাকে $600 থেকে $700 অর্ডার করো, ঠিক আছে? ওকে, তোমার লোকেশন ইন্ডিয়াতে? ওকে, লোকেশন ইন্ডিয়াতে, ঠিক আছে? আমি মূলত ইন্ডিয়াতে কলকাতার কাছাকাছি থাকি, ওয়েস্ট বেঙ্গলে। ওকে, ইন্ডিয়াতে যাব, সমস্যা নাই, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। করোনাটা শেষ হলে ইন্ডিয়াতে যাব, ওখানে মলয় দেবনাথ আছে, ওর বাসা হলো কৃষ্ণনগরে, একসাথে দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ আল্লাহ যদি পাশে বসে দেখা হবে। অবশ্যই আমরা প্ল্যানিং করতেছি, অবশ্যই ইন্ডিয়াতে যাব, আমরা বেড়াইতে যাব, তো দেখি কি হয়, তোমার সাথে দেখা হবে। ওকে, বায়ার লেক্স গ্রেট বায়ার, এটা তো চায়নার বায়ার, তুমি তো বললে হংকং, ও চায়নার, হংকং কি তার বিজনেস? হংকং তো চায়নার একটা স্টেট, চায়নার বি একটা অংশ, হ্যাঁ চায়নার একটা স্টেট, বুঝতে পেরেছি। বাইরের ওয়েবসাইটটা একটু যাও তো দেখি, বাইরের ওয়েবসাইটটা তিনি কি করে মূলত, বিজনেসটা কি স্যার? তার বিজনেস হচ্ছে মাস্ক এন্ড ফার্স্ট এইড, যে প্রোডাক্ট বা কসমেটিক আছে, ও মাস্ক অনেক লেখা আছে, মাস্ক বা কসমেটিক, স্কিন কেয়ার, বিউটি, এই সমস্ত। ওকে, হার্ট বিট দিয়ে দিয়েছে, যাই হোক। ওকে, মার্কস নিয়ে না, মার্কস এইটা তো তার একটা মনে হইতেছে ই-কমার্স রিলেটেড সাইট, ই-কমার্স সাইট, হ্যাঁ ই-কমার্স সাইট, ই-কমার্স অথবা শপটিফাই সাইট হতে পারে, হ্যাঁ ই-কমার্স সাইট। এটা তার নিজস্ব প্রোডাক্ট, এখানে নিজে নিজে সেল করে, ঠিক আছে? হ্যাঁ নিজস্ব মানে ব্র্যান্ডেড, নিজের ফ্যাক্টরি আছে, বুঝতে পারলাম। এই হচ্ছে আমার ক্লায়েন্ট, এই খুবই ভালো মানুষ একজন, গ্রেট ম্যান, হ্যাঁ অনেক বড় লোক, খুবই ফ্রেন্ডলি। ওকে, হ্যাঁ চেহারা দেখে সহজ সরল মনে হইতেছে, ঠিক আছে? তো কাজ করতে পারবো আশা করি, দোয়া করি অনেক কাজ করতে পারবা এবারের সাথে, হ্যাঁ যাতে লং টার্ম কাজ করতে পারে। ওকে, হ্যাঁ, আর নিজস্ব প্রোডাক্টে যা যা, এটা কি স্যালাইন নাকি? ওয়াও, মাস্ক
মুখের মাস্ক লাগানো, ওকে সিড মাস্ক মেয়েদের, হ্যাঁ স্কিন মাস্ক, প্রোডাক্ট গুলো তো হাই কোয়ালিটি প্রোডাক্ট, একদম এগুলো সব জায়গায় অ্যাভেলেবল না, না এগুলো পুরো একদম ন্যাচারাল। হ্যাঁ বুঝতে পারছি। তো এবারে তুমি কাজ করে তো শেষ করতে পারো না এখন, তুমি তো তুমি কি এসির কাজটা পারো এখন ফুললি ভাবে না কিছুটা পারো? হ্যাঁ আমি এসিও টুকটাক পারি। আমি কি এসিও করতে পারবো ওই সাইডে? হ্যাঁ হ্যাঁ এসিও করতে পারো তুমি, এসিও করে দিলে তাহলে হবে। আমি একটু দেখি ওর সাইটটা, আমাকে মাউসটা দাও তো দেখি ওর সাইটে কি কি বাদ আছে এখন। ও প্লাস ডট কম নিছে না? ওকে ওকে মাউসটা ছেড়ে দাও, আমি এখানে প্লাসটা, ওকে 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 আমি প্লাস এখানে দেখো কুমার আগে একটা ধাড়ি দিয়ে আমি ইন্টারে চাপ দিই, তাহলে আমি দেখতে পারবো যে তার ওয়েবসাইটের রিলেটেড কি কি আছে। আরো আছে যেমন মোজো ইউজ করলে আমরা দেখতে পারবো ওয়েবসাইটে ডিএপিএ কত নাম্বার র্যাঙ্কিং আছে এগুলো। ওকে মোটামুটি তো আর ফেসবুক ও একদম নতুন, একদম নতুন। হ্যাঁ তুমি ভাইকে বলতে পারো তোমাকে সমস্ত সামাজিক মিডিয়ার অ্যাকাউন্ট করে দিব, তারপরে তোমার গুগল ম্যাপ তৈরি করে দিব, গুগলে সাইনটেশন করব, দেন গুগলে তোমাকে র্যাঙ্ক করাবো, মার্কস নে ভিডিও বানাই, এখানে চাললে প্রচুর পরিমাণ হিউজ কাস্টমার পাবে চায়নাতে, সারা ওয়ার্ল্ডে তিনি কাজ করতে পারে, এগুলো বলো ওকে অফার করো, অফার করলে ও আশা করি রাজি হবে। এগুলো তো অন্যায়, অফার করতে হবে, এগুলা এসির কাজ করতে হবে। দেখো টোটালি ওয়ার্ড পেজ কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছ, এটা কি নতুন মার্কেট নভেম্বরের? ইনডেক্স করে নাই দেখো। হ্যাঁ এটা কি মানে নতুন সাইট? এটা 9/2020 এর? হ্যাঁ নতুন সাইট। আরেকটা দেখার জন্য দেখো একটা জিনিস দেখাই তোমাকে, এসির কাজটা মা এই যে ইটা আছে না, আমি আমি স্ক্রিন টেস্ট তোমার টেস্ট করে আমি একটু আমি তোমাকে দেখাই তাহলে আরেকটু বুঝতে পারবা। হ্যাঁ আমার এই মুজবার আছে, মুজবার থেকে ডিএপি একটু একদম পুরো রেটিং নেই। হ্যাঁ দেখো তো ডিএপি এটা কত আছে একটু ই করো তো, ওয়েবসাইটে যাও, যাওয়ার পরে দেখো তো ডিএপি কত আছে তাহলে বুঝতে পারবো সাইটটা কবে র্যাঙ্ক করছে, মানে কতদিন হয়েছে বয়স। ওকে মজুতে ক্লিক করো, ডিএ 6 আর পিএ 12 আমি দেখছিলাম, একবারে নতুন সাইট একদম। এটা নিয়ে অনেক কাজ করতে হবে, অনেক কাজগুলো মোটামুটি তুমি যদি দেখো তোমার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে দিছে তোমাকে প্রায় $300, তুমি খরচ করছো $3,350, আর যদি তুমি এসি এর কাজ করো তোমার মান্থলি স্যালারি দিবে মিনিমাম $500 থেকে $600, কারণ এসি এর কাজের প্রচুর ডিমান্ড। ঠিক আছে বাইরকে বলো যে তোমাকে তোমার কাজটা আমি ওয়ার্ল্ড ওয়াইড করে দিব, যেন তোমার এখানে আরো প্রচুর পরিমাণ ভিজিটর আসবে তোমার এই কিওয়ার্ড গুলা দিয়ে, তোমার জায়গায় জায়গায় মানে আমি তোমার যত যা কিছু আছে সবকিছু করে দিব এসি এর ভিতরে। ঠিক আছে ম্যাপ তৈরি করে দিব, প্রচুর চলবে এগুলা। হ্যাঁ মজো তো আছেই, সমস্যা নাই, ডিএস হয় পিএ ওকে 12, এটা একদম নতুন সাইট। ঠিক আছে আর অথবা wish.com এ যেতে পারো, দেখতে পারো যে কত সালে এটা ডোমেনটা কিনছে, এটা দিয়ে দেখতে পারো। ঠিক আছে তার ডিএপি দেখে বোঝা যাচ্ছে যে আর সাইটটা নতুন। ঠিক আছে কাজ করতে পারো, অনেকদিন কাজ করতে পারো। হ্যাঁ এর মানে কিভাবে কাজ করবো একটু আমাকে বললে ভালো হতো, তুমি কিভাবে অ্যাপ্রোচ করবো কিভাবে বায়ার এখন তোমাকে আমি যেটা বলি, এখন বায়ারকে তুমি যাই কিছু দিছো আমরা তো জানি তুমি কি দিছো, কিন্তু বায়ার কিন্তু বলার বোঝার কোন স্কোপ নাই তুমি কত ডলারে কাজ করছো, তুমি কিন্তু $5,000 কাজ করছো ধরতে গেলে। ঠিক আছে কারণ আমি $100 খরচ করছি, আমি মূলত লিড জেনারেশনে গিয়ে কিন্তু আমার ইমপ্রেশন আছে কত, রিচ হয়েছে জানো কত, 2,000 মতো প্রায়। আমি বুঝলাম না এত কেন রিস্ক কম হইলো, কিন্তু তুমি যে কাজটা করছো ফোনে ৫০,০০০ রিস্ক বানাই দিছো, বুঝতে পারছো তুমি? $100 আমি প্রায় খরচ করে তুলছি 2,000 মানে রিস। হ্যাঁ রিস এর জন্য যদি আমরা ই করি তাহলে রিস আসবে, কিন্তু আমরা তো রিস এর জন্য করি নাই, লিড এর জন্য করছিলাম। সেদিন আমাদের এখানে লিড আসছিল প্রায় 25-26টার মতো লিড আসছিল, তোমাকে আমি স্টপ করে দেই
তুমি যেটা করতে পারো, আমি তোমাকে আর একটু ভালো করে বুঝাই দিই মোজো কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে? তো এখানে লগইন করলে হয়ে যাবে, এখানে মোজোতে চলে যাবে। মোজো তুমি ওয়েবসাইটটা জুমের চ্যাট বক্সে দিয়ে দাও, ঠিক আছে? এখানে মোজোতে যখন তোমার অ্যাকাউন্ট থাকবে, অথবা তুমি ওয়েবসাইটটা আমাকে লিংকটা দিয়ে দাও, ঠিক আছে? আমি দেখে দিই। হ্যাঁ, এই যে দেখো আমার ই হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি ইচ্ছে করলে যে কোনো সাইটে ডিএপি দেখতে পারো। এই যে আমি যখন রিপ্লেস করবো, একটু রিপ্লেস করি, ওকে, এখনই হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখছো ডিএপি সব দেখাইতেছে। তো এখানে প্রায় ব্যাকলিং আছে, এখানে ব্যাকলিং দেখাচ্ছে, 275টা ব্যাকলিং দেখাচ্ছে, মানে এটা গুগল নিয়ে নিছে ব্যাকলিং গুলো। মানে ওকে, তুমি তোমার ওয়েবসাইটটাই করো তো, জুমের চ্যাট বক্সে দাও অথবা নামটা বলো। ওকে, এখানে দেখি আমরা ডিএপি কত আছে, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো যে ওকে পি আছে 12 আর ব্যাকলিং আছে 12টা। হ্যাঁ, ব্যাকলিং 12টা প্রুফ করছে, ঠিক আছে? বিভিন্ন সাইট থেকে তোমাকে ব্যাকলিং 12টা দিছে। তো এটা কি তুমি ব্যাকলিং করছো, সেই ব্যাকলিং আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাকলিং করেছি। ওকে, আর ডি আছে 6 8, সরি 8। আর স্প্যাম ইস করে এত কেন, এটা তো ডেঞ্জার আছে অবস্থা আছে। ওর স্প্যাম ইস কমাইতে হবে, কমবে না মেবি, তারপরেও অ্যাপ্লাই করলে হয়তো কমতে পারে। ওর সাইটে কিন্তু কিছু নাই, ঠিক আছে? ওর সাইটে কিছু নাই, একদম নতুন। তুমি এখানে যদি কাজ করো, তুমি ওর জন্য ওকে বলো যে তোমার জন্য ম্যাপ তৈরি করব, তারপরে ফেসবুক পেজ তৈরি করব। ফেসবুক পেজ তো আছে অলরেডি, ইনস্টাগ্রাম, টুইটার, মানে অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সব আছে, ওগুলো আছে, ইনস্টাগ্রাম, টুইটার আছে, কিন্তু এখানে তো শো করে না, ওগুলো লিংক করতে হবে হয়তো। হ্যাঁ, লিংক করো নাই না, তুমি ওয়েবসাইটের লিংকটা ফেসবুকের সাথে কানেক্ট করো নাই। তুমি যেটা হয় যে এটা হলো প্রোফাইল ব্যাকলিং এর মতো কাজ করে। যদি তুমি কোনো ব্যাকলিং সাইটে যদি ব্যাকলিং করো, দেন প্রোফাইলের ভিতরে যদি তোমার ওয়েবসাইটটা দিয়ে দাও, তাহলে হয় কি লিংক আপ হয় যে এটা হলো এই ওয়েবসাইটের আন্ডারে, মানে এই ওয়েবসাইটের কাজ। তো গুগল বুঝতে পারে যে এটা এই ওয়েবসাইটের কাজ, তো এটার সাথে আমার অ্যাডজাস্ট করে দিতে হবে, বুঝতে পারছো? যদি ওই লিংকটা যদি ধরো আমি ফেসবুকের একটা, ধরো আমার এটা হলো ফেসবুক পেজ, এটা হলো আমার ফেসবুক পেজ, মানে ফেসবুক আমি দেখাই পেজ গুলো, আমি এর আগে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, দাঁড়াও একটু আমি দেখাই। এই যেমন ইসলাম কেয়ার, ইসলাম কেয়ার ওদের কিন্তু নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে, এই যে দেখাই ইসলাম কেয়ার .ca, ঠিক আছে? এটা কিন্তু ওদের নির্দিষ্ট একটা ওয়েবসাইট। যখনই এটার আন্ডারে আমি এই লিংকটা আমি এখানে করে দিছি, তখন এই 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 ওয়েবসাইটের আন্ডারে এই পেজটা চলে গেছে, বুঝতে পারছো? তার মানে একটা রুম, মানে রুমের ভিতরে সাইনবোর্ড লাগাই দিলাম, মানে বাড়ি করলাম, নতুন বাড়ি করার পর একটা সাইনবোর্ড দিয়ে দিলাম যে এই দোকানদারের মালিক হলো অমুক, ঠিক আছে? এটাই হলো মূলত এসিআর লিংক আপের, মানে প্রোফাইল ব্যাকলিং এর কাজের মতো কাজ, ঠিক আছে? তো শেয়ার করো আবার, তুমি লিংক আপ করো না বিদেই, কিন্তু ওয়েবসাইটটার ওইখানে র্যাঙ্ক মানে শো করতেছে না, যেটা এই ওয়েবসাইটের আন্ডারে গুগল বুঝতে পারতেছে না, বুঝতে পারছো? গুগল কে বুঝাই দিবনি, সমস্যা নাই। যাই হোক, আশা দোয়া করি যে আরো বড় হও, আর আরো কাজ করো, এই বাইরের আরো কাজ করো, আর বিভিন্ন ওদের সাথে মানে লিঙ্কডিনে আরো মার্কেটিং করো। চাইলে তুমি ইনস্টাগ্রাম, টুইটারে রিটুইট এর মাধ্যমে বাইরে আনতে পারো, এরকম জায়গা আছে। আরেকটা যেটা কাজ করতে পারো, ডিজিটাল মার্কেটিং লিখে, মানে ডিজিটাল মার্কেটার অথবা নিজের নাম দিয়ে ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সির মতো করে তুমি ইনস্টাগ্রামে কাজ করো। ডেইলি যদি তুমি পোস্ট করতে পারো, ইনস্টাগ্রামে কিন্তু হিউজ পরিমাণ বায়ার পাওয়া যায়, ঠিক আছে?
আচ্ছা, আমি জানি না তো, এটা ক্লিয়ার করবো। হ্যাঁ, এটা ইনস্টাগ্রামের ক্লাসে, ইনস্টাগ্রাম ক্লাস তো আমাদের এখন হয় নাই, তো তুমি এই কাজটা পাইছো মাত্র 1 মাসের ভিতরে, না 1 মাসে প্রায় $300। ওকে, যাই হোক, এখন তুমি যেটা করবা, আমাদের ইনস্টাগ্রামের ক্লাসটা দেখো, ওইখানে আমাদেরকে, আমাদের ইনস্টাগ্রামের ক্লাসের মধ্যে তুমি আশা করি ইনস্টাগ্রাম বিষয় সম্পর্কে সব কিছু ধারণা পেয়ে যাবা, আর আর লিঙ্কডিন এর ভিতরে কানেকশন বাড়িয়ে যাও, ঠিক আছে, আর বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে যাও। ঠিক আছে, ওকে, এটুকি কাজ, আর কিছু বলার নাই। আর ওই কাজটা বায়ারকে করে দিও, আশা করি মানে বায়ার যেন কখনো ঠকে না, ঠিক আছে, তুমি ঠকো কিন্তু বায়ার যেন ঠকে না। দেখা যাবে যে বায়ার ঠকলে তুমি ঠকবা, কারণ বায়ার যদি বাঁচে তুমি বাঁচবা, বুঝতে পারছো? ঠিক আছে, আমি তো যাচ্ছি এবারে বাইরে, এই বাইরে যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটাকে নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। ওকে, ও ওয়েবসাইট নিয়ে ওর অনেক কাজ, তুমি ভাইবো না যে ওর এই একটা ওয়েবসাইট, ঠিক আছে, এরকম ওয়েবসাইট আরো অনেক আছে, তোমার হয়তো একটা দিশে কাজ করতে, বুঝতে পারছো, নাহলে বিজনেসম্যান, ঠিক আছে। প্রোডাক্ট গুলো কিন্তু একদম মানে কি বলবো, এগুলো প্রোডাক্ট কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এগুলা দিচ্ছে মানে এখানে প্রচুর সেল হবে, তুমি যদি ঠিক মতো কাজ করে দিতে পারো প্রচুর সেল হবে, ঠিক আছে। অফার দেব, হ্যাঁ, ওকে অফার করতে পারো, অফার করতে পারো যে আমি তোমার জন্য এসইও করতে পারি, আমি এসইও এক্সপার্ট, আমি ডিজিটাল মার্কেটার, আমি চাই। আর তুমি আগে এটা বলবো না, আগে তুমি গিফটটা দিয়ে দিবা, ঠিক আছে, তোমার আগে বিশ্বাস অর্জন করতে হবে ওর সাথে, কারণ তুমি যে কাজটা করছো এটা কিন্তু, যাই হোক, ওরে আরেকটু বইলা বলো যে আমি তোমাকে এই যে আরো $100 কাজ করে দিয়েছি, তারপর একটা স্ক্রিনশট দিয়ে দিবা যে এই যে আরো $100 কাজ করে দিলাম, আমি তোমার জন্য এত টাকা খরচ করছি, আমার এত টাকা আছে, ঠিক আছে, এগুলো বলবা, আশা করি তোমার মোটামুটি আরেকটা এরপরের প্রজেক্টটাও তুমি পেয়ে যাবো $600, আর নেক্সট নেক্সট টার্গেট 600, ঠিক আছে, 600 একদম রাইট। তারপরে মনে করো বাড়বে বেতন, বাড়বে ফ্রিল্যান্সিং এর বেতন, বাড়ে 10 দিনে তুমি কামাই করছো কয় দিয়ে কয় টাকা, $300 মানে প্রায় $26,000 মতো, ঠিক আছে, চিন্তা করো কন্টিনিউ যদি এরকম অর্ডার পড়ে, তাহলে তো মনে করো 5 বছরেই কোটিপতি, ঠিক আছে, ঠিক আছে, চালায় যাও এভাবেই, দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দোয়া থাকবে। শেষ কথা হলো লাইকে থাকো, সময় দাও, এখানে সময় হলো মূল কথা, সময় দাও, তাহলে লাইকে থাকতে সাকসেস হবে, যদি না আগের পাশে সাকসেস হবে যে কেউ, তোমার কি মনে হয়? তুমি মানে পরিশ্রম করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা তিনটা জায়গায় অবশ্য ধরা খাইছো, যাই হোক, আমি এবার খাড়ি বাংলা কথা বলবো, এখানে ধৈর্য ধরে পরিশ্রম করেছিলাম বলে আমি আজকে সফলতার জায়গায় পৌঁছাতে পেরেছি। ওকে ওকে, ধন্যবাদ তোমাকে জুমে আসার জন্য, আসলে এইভাবে আমরা আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো মানুষকে একটা জিনিস বোঝানো যে মানে ধৈর্য ধরলে দেন কঠোর পরিশ্রম করলে সাকসেস হওয়া যায়, ফাইবার মার্কেট পেজে সাকসেস হওয়া যায়। যে আরেকটা জিনিস, ফাইবার মার্কেট পেজে যে কাজ করতে হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে, এমন অনেক ফাইবার কখনো কারো ক্যারিয়ার হতে পারে না, শুধু ফাইবার, যদি তোমার একটা লিঙ্কডিন পেজ যদি থাকে, লিঙ্কডিন পেজটার ভিতরে যদি তোমার প্রায় 1 লক্ষ বা 20,000 30,000 যদি কানেকশন থাকে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই ওখান থেকে হিউজ পরিমাণ একটা মূলত ই করতে পারো, বায়ার পেতে পারো। ফাইবার মার্কেট পেজ আসলে আজকে আছে কালকে নেই, এটার উদ্দেশ্য হলো এখান থেকে তুমি এক্সপার্ট হও, কাজ করো, এখানেও কাজ করো, আপওয়ার্কে কাজ করো, ফ্রিল্যান্সারে কাজ করো, 2-3টা মার্কেট প্লেসে কাজ করো, তারপরে বাইরে কাজ করো, দেখা যাবে তোমার তোমার অভিজ্ঞতা হয়ে গেলে, অভিজ্ঞতা হলে বাতের অভাব নাই, ঠিক আছে, দক্ষ হলে বাতের অভাব নাই, তো লাইগা থাকো, আশা করি আরো বড় হবা, ঠিক আছে, এটা হলো তোমার পুঁটি মাছ ধরা, এটা হলো পুঁটি মাছ, ঠিক আছে, আর সব বড় বড় মাছ আছে সামনে। আচ্ছা, আমি কি বাইরের কাছ থেকে এক্সেসন ওয়েবসাইটের বায়ারকে আগে বলতে হবে তোমাকে যে এটা কি অফ পেজ অন পেজ এসিও করা আছে কিনা, যদি অফ পেজ অন পেজ এসিও করা থাকে
তাহলে দেখা যাবে তুমি কাজটা করতে পারো। যদি অফ পেজ করা থাকে তাহলে তুমি অন পেজ করে দিবো, অন পেজ করা থাকলে অফ পেজ করে দিবো, ঠিক আছে? আগে ওকে বলতে হবে তুমি কি তুমি কি কোনো ধরনের এসইও কাজ করছো। যদি বলে এসইও সম্পর্কে যদি না বুঝে বলবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগলে ফার্স্ট পেজটা নিয়ে যাবো, হ্যান ত্যান এগুলো বললেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে আগে গুগল সম্পর্কে বুঝাইতে হবে, অবশ্য বুঝাতে হবে না, এত বড় কোম্পানির মালিক এগুলো জানে, ঠিক আছে? তো আমি স্টপ করে দেই আর ধন্যবাদ তোমাকে।